আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন প্রত্যেকেই বেশ ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। না, আজ আর কোনো প্রেম ভালোবাসা নিয়ে নয়, আর ইংরেজিতে ঝগড়া করার উপায় নিয়েও নয়, কারণ আপনি তো জানেন প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আমরা শুধু ইংরেজি শিখলেই হবে না, যদি আমরা প্রতিনিয়ত তা প্রয়োগ না করি তাহলে কখনোই শেখা হবে না। আমাদের অধিকাংশ মানুষের মূলত এটাই সমস্যা, আমরা অনেক উচ্চশিক্ষিত হয়ে যাই কিন্তু ইংরেজিতে অনেকেই আসি নিজের পরিচয়টা দিতে পারি না। তার একটাই কারণ, আর সেটা হলো আমরা আসলে ইংরেজি শিখলেও আমরা কথা বলি বাংলা ভাষায়, আর সেটাই হলো আমাদের মূল অন্তরায়। আমরা যদি আমাদের ভাষাটাকে ইংরেজি শেখার পাশাপাশি চর্চা করতে পারতাম, কারো সাথে কনভার্সেশন করতে পারতাম, তাহলে আমরা ইজিলি ইংরেজিতে পারদর্শী হয়ে যেতে পারতাম। আপনি আপনার আশেপাশে লক্ষ্য করলে দেখবেন, আমাদের কোনো ভাই যদি প্রবাসে যায় সে কিন্তু ওই ভাষা শিখে না, কিছুদিন থাকার পরে সে অটোমেটিক ওই ভাষায় আস্তে আস্তে পারদর্শী হতে থাকে। কারণ কি? কারণ একটাই, ওই যে তার আশেপাশে, মনে করুন আরবির কথাই বলি, সৌদি আরবের ভাষা আরবি, তো আপনি চিন্তা করলে দেখবেন ওখানে সেই খেতে গেলে আরবি, চলতে ফিরতে সবখানে শুধু আরবি ভাষা, আর সে কর্মস্থলে যায় ওখানেও সবাই আরবি ভাষা প্রয়োগ করে, আর এতে কি হয়, তিনিও আস্তে আস্তে ওই ভাষাতে পারদর্শী হয়ে পড়ে। আমাদের মূলত সমস্যা তো ওখানেই, আমরা পাঠ্যপুস্তকে ইংরেজি শিখলেও কথা বলি বাংলাতে। তো বন্ধুরা, আমরা যদি এভাবে ইউটিউব কিংবা ফেসবুকে আজেবাজে ভিডিও দেখে সময় নষ্ট না করে মাঝে মধ্যে ইংরেজি শেখার বিভিন্ন ভিডিওগুলো দেখি তাহলে আমরা অনেক বেশি উপকৃত হব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন, অন্তত একটি বাক্য হলেও তো শিখতে পারবেন। তো বন্ধুরা, একটাই অনুরোধ করব, আপনি তো আমার চ্যানেলের সদস্য, সাবস্ক্রাইব করে সাথে আছেন, আপনি আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, জানিয়ে দিন তাদের, যাতে তারাও উপকৃত হতে পারে।